আমাদের যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটির মডেল হচ্ছে ভিভো Y15a। ফোনটির মডেল হচ্ছে ভিভো Y15a। আজ আমি আপনাদের দেখিয়ে দিই মূলত এই ফোনটাতে কিভাবে প্লে স্টোরটাকে যদি কাজ না করে সেটা সমাধান করবেন, এটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনি যদি প্লে স্টোরটা সমস্যায় ভোগেন, যে প্লে স্টোর ডাউনলোড পেন্ডিং দেখাচ্ছে এবং প্লে স্টোর নট ওয়ার্কিং দেখাচ্ছে এবং অ্যাপস নট ইনস্টল হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনি যখন সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করবেন, সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংস নামের অপশনটাতে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে। আপনি সেই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন সি অল অ্যাপস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই সি অল অ্যাপসে ক্লিক করে দিবেন। সি অল অ্যাপসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখান থেকে দেখতে পাবেন গুগল প্লে স্টোর নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে স্টোরে গুগল প্লে সার্ভিস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই গুগল প্লে সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন স্টোরস অ্যান্ড ক্যাচেস, অ্যান্ড আপনি স্টোরস অ্যান্ড ক্যাচেসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। ক্লিয়ার স্টোরেজে ক্লিক করার পর আপনি এখান থেকে ক্লিয়ার অল্ডারটাতে ক্লিক না করে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দেবেন। ক্লিয়ার ক্যাচে ক্লিক করার পর আপনি এখানে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে দেখতে পাবেন গুগল প্লে স্টোর, আপনি গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্টোরস অ্যান্ড ক্যাচেসে ক্লিক করবেন, তারপর ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন, তারপর ক্লিয়ার স্টোরস নামে একটা অপশন দেবেন, এটাতে ক্লিক করবেন। তারপর ডিলেট অ্যাপ ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর গুগল প্লে সার্ভিস নামে যে অপশনটা রয়েছে সেই গুগল প্লে সার্ভিসে গিয়ে স্টোরস অ্যান্ড ক্যাচেসে গিয়ে আবার ক্লিয়ার স্টোরসে ক্লিক করবেন। তারপর ক্লিয়ার অর্ডারে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিয়ে ফোনটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। আপনার প্লে স্টোর সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।